আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পঞ্চাশ পৃষ্ঠার প্যানেল আলোচনা নিয়ে আজকে আমরা ভিডিওটা তৈরি করছি ইসলাম শিক্ষা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ইবাদত এর বারো নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধান দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্যানেল আলোচনা আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ লিখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকাত সংক্রান্ত পবিত্র কুরানো হাদিসের বাণী উল্লেখপূর্বক শিক্ষকের নির্দেশনা মোতাবেক তা উপস্থাপন করো ঠিক আছে দশম এখনই প্যানেল আলোচনা করব আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষ সমাজে রয়েছে ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহতালা জাকাতের বিধান দিয়েছেন জাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে ফলে ধনী ও গরিবের মাঝে সেতু বন্ধন তৈরি হবে এতে সমাজে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম জাকাতকে ইসলামের সেতু বন্ধন হিসাবে উল্লেখ করে বলেছেন তারপর তোমরা যদি চাও এই যে আরবি আয়াতটা লিখতে পারো আয়াত না হাদিসটা লিখতে পারো বা এই পরবর্তীতে আমরা কুরআনে যে আয়াতগুলো দেখবো সেগুলো তোমরা লিখতে পারো ঠিক আছে জাকাত হলো ইসলামের সেতুবন্ধন বন্ধন কি শরীফের হাদিস জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া আর ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর আন্তে তার সম্পদের দুই দশমিক পাঁচ শূন্য হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে জাকাত বলে নিসাব হল ন্যূনতম সম্পদ যা থাকলে জাকাত ফরজ হয় এক্ষেত্রে জাকাত প্রদানে ধনির সম্পদ পবিত্র পরিশুদ্ধ বৃদ্ধি পায় তাই একে জাকাত বলা হয় ইসলামের দৃষ্টিতে জাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয় বরং এটা হচ্ছে গরিবের অধিকার তাই মহান আল্লাহ তালা জাকাত আদায় করাকে আবশ্যক করেছেন মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা সালাদ কায়েম করো ও জাকাত করো সুরা আন্নূর ছাপ্পান্ন নম্বর জাকাতের সামাজিক নৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে জাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর করে যেমন আল্লাহতালা বলেছেন যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যে আবর্তিত না হয় সুরাল হাসরের সাত আয়াত সুতরাং সমাজে জাকাত ব্যবস্থা চালু করে বৈষম্য দূর করে সাম্যের ভিত্তিতে জীবন গড়ে তোলাই আমাদের দায়িত্ব ও কর্তব্য ইসলামী অর্থ ব্যবস্থার উৎসগুলোর মধ্যে জাকাত হচ্ছে অন্যতম এর উপর ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভরশীল এতে সম্পদের প্রবাহ গতিশীল হয় ধনীর সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায় ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয় উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায় মাথাপিছু আয় বেড়ে যায় রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয় আর্থিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচ্ছল হতে থাকে দিনে দিনে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পায় মহান আল্লাহতালা বলেছেন আল্লাহ সুদকে নিশ্চিত নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন সুরা আল বাকার দুশো ছিয়াত্তর আয়াত আমরাও অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যথাযথভাবে জাকাত আদায়ের চেষ্টা করব জাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয় বরং জাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য বা অধিকার ইসলামের অনুসারী হলে তার উচিত স্বেচ্ছায় জাকাত প্রদান করা এবং অসহায় লোকদের নিকট তা পৌঁছে দেওয়া মহান আল্লাহ বলেন আর তাদের ধনীদের সম্পদে ও বঞ্চিতদের অধিকার রয়েছে জারিয়াতের সুরা উনিশ আয়াত তাই সম্পদশালী ব্যক্তি তার সম্পদ ভোগ করার পূর্বে চিন্তা করবে যে এতে অসহায়দের অধিকার আছে তাদের অধিকার অবশ্যই দিতে হবে অন্যথায় সমুদ্রের সম্পদ তার জন্য অপবিত্র হয়ে যাবে পরিণামে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে মহান আল্লাহ বলেন আর যারা স্বর্ণরূপা মানে সম্পদ জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দিন সুরা আত তাওবার চৌত্রিশ আয়াত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাগাত আদায় করে বেকার ও গরিবদের জন্য অনেক কর্মসংস্থান করা যেতে পারে এতে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে দারিদ্র দূরীভূত হবে এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ধনী দরিদ্রের মাঝে সম্পদের বৈষম্য দূর হবে কাজেই ধনীদের শরীয়তের বিধান অনুসারে জাকাত আদায় করা একান্তই আবশ্যক জাকাত আদায় ও তার যথাযথ ব্যবহার সমাজে আয় ও সম্পদের সুষম বঞ্চনের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার জাকাতের মাধ্যমে সম্পদের একটি সুনির্দিষ্ট অংশ এমন কয়েকটি নির্দিষ্ট খাতে ব্যবহৃত ও বণ্টিত হয় যারা প্রকৃতি ভিত্তহীন শ্রেণীভুক্ত এদের মধ্যে রয়েছে গরিব মিসকিন ঋণগ্রস্ত মুস্তাফির ও ন মুসলিম কিন্তু বাংলাদেশে বাধ্যতামূলকভাবে জাকাত আদায় করা হয় না ফলে জাকাত আদায় ও বন্টন ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে তাই জাকাত আদায় বাধ্যতামূলক করা হলে এর মাধ্যমে বিশাল দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জন করা সম্ভব জাকাত দারিদ্র বিমোচন একটি স্থায়ী পদ্ধতি সরকারি বেসরকারি ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে দারিদ্র দূরীকরণের বিভিন্ন উদ্যোগ রয়েছে এসব উদ্যোগের পাশাপাশি ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হলে দেশের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং সম্পূর্ণভাবে দারিদ্র বিমোচন করা সম্ভব দরিদ্র ব্যক্তিকে এমন পরিমাণ জাগাত প্রদান করা উচিত যাতে তার কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা হয় এবং সে আর দ্বিতীয়বার জাকাতের অর্থের মুখাপেক্ষী না হয় ইমাম নবী বলেছেন ফকির ও মিসকিন কতটুকু পরিমাণ সম্পদ দিতে হবে যাতে তারা অভাবের গ্রাণী থেকে মুক্তি পায় এবং তাদের স্বচ্ছলতা ফিরে আসে ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ সাল্লামের মতে ফকির মিসকিনকে তার পরিবার পরিজনের এক বছরের ভরণ পোষণ সম্ভব এমন পরিমাণ সম্পদ জাকাত দিতে হবে আর সর্বনিম্ন এক বছর স্বচ্ছভাবে চলার জন্য ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি স্বনির্ভরতা অর্জনে সক্ষম হয় জাকাত উৎপাদন বৃদ্ধি করে এবং নগদ অর্থকে অলসভাবে ধরে রাখার পথে বাধা হিসাবে কাজ করে সম্পদ অলসভাবে ফেলে রাখলে বছর বছর জাকাত দিতেই তা শেষ হয়ে যাবে তাই ভিত্তিক অর্থনীতিতে যাবতীয় সম্পদ এমনভাবে বিনিয়োগ করা হয় যাতে কমপক্ষে জাকাতের হারের সমান আয় বাড়ানো সম্ভব হয় অন্যথায় আসল থেকে জাকাত দিতে হয় ফলে অর্থনীতিতে পূর্ণ বিনিয়োগ ও সর্বোচ্চ উৎপাদন সম্ভব হয় বেকার লোকদের কর্মসংস্থান ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় চাহিদা বাড়ে এবং জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধি পায় এভাবেই জাকাত একদিকে ভোগ এবং অন্যদিকে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়িয়ে দেয় সমাজ থেকে দারিদ্র নির্মূল করা জাকাতের অন্যতম লক্ষ্য এদেশে বিপুল পরিমাণ অর্থ জাগাত বিধানের মাধ্যমে আহরণ ও বিতরণ করা যায় যদি সুষ্ঠু ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে জাগাত আদায় ও তা বন্টন করা যায় তাহলে প্রতি বছর বিশাল একটি জনগোষ্ঠীকে স্বনির্ভর করা সম্ভব হবে একটি গ্রামের জাকাতের অর্থ দ্বারা প্রতি বছর অন্তত তিন থেকে চারটি পরিবারকে স্বনির্ভর করার জন্য প্রয়োজনীয় অর্থ বা রিক্সা ভ্যান নৌকা সেলাই মেশিন গাভী ছাগল বা এই জাতীয় কোনো উপার্জনের উপকরণ দিয়ে সাহায্য করা যায় এভাবেই দশ থেকে পনেরো বছর পর্যায়ক্রমিকভাবে করতে পারলে একটা গ্রামের অসচ্ছলতা দূর করা সম্ভব তাছাড়া জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করে জাকাত প্রদানের জন্য বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন প্রয়োজনে গ্রাম সমাজ বা উপজেলা পর্যায়ে সমন্বিতভাবে জাকাত আদায় করে তহবিল গঠন এবং দরিদ্র পরিবারের তালিকা তৈরি করে পর্যায়ক্রমিকভাবে তাদের মধ্যে সেই তহবিল থেকে টাকা দিয়ে তাদের স্থায়ী উপার্জনের ব্যবস্থা করা যেতে পারে এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে একান্ন পৃষ্ঠার হস সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান এই কাজটা নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় ইবাদত এর পঞ্চাশ পৃষ্ঠার প্যানেল আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ